জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 200-র বেশি, মারাও গেছেন 3 জন। আক্রান্তের এ সংখ্যা গেল বছরের চেয়ে 12 গুণ বেশি। নগরবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে নগরীতে মশা বেড়েছে ব্যাপক হারে। রাতের মতো দিনেও উৎপাত সহ্যের বাইরে। এ থেকে রেহাই পেতে কয়েল স্প্রে কেনায় খরচ হচ্ছে বাড়তি অর্থ। এছাড়া আক্রান্ত হলে চিকিৎসা খরচ তো আছেই। মশা নির্মূলে সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে হতাশ নগরবাসী। মশা অনেক, মানে মশার জন্য দাঁড়ানো যায় না, মোটামুটি কথা বললেই মুখের ভিতরে ঢুকে যায় মশা। মশার জন্য ঘরে বসা যায় না, সিরিজ মশা, মশা মানে থাকতে হয় না। এই যে সন্ধ্যার পরে মশা ঘরে, এখানে কোনো ওষুধ দেওয়া নাই। ওষুধের কথা বললে বলে টাকা লাগবে, টাকা ছাড়া ওষুধ দেওয়া যাবে না, ওরকম বলে চলে যায়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর প্রজনন মৌসুম। এবার মৌসুম শুরুর আগে থেকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু সংক্রমণ। এ কারণে আতঙ্ক বাড়ছে নগর জীবনে। এমন পরিস্থিতিতে এডিস মশার প্রজনন ঠেকাতে খাল নালা এবং বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশার লার্ভা ধ্বংসে কীটনাশক ছিটানো সহ সচেতন থাকার পরামর্শ সিভিল সার্জনের। আক্রান্তদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে সব হাসপাতালগুলো প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে এবং আমাদের জেনারেল হাসপাতাল কিংবা চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, আমাদের প্রস্তুতিটা সারা বছরের মতো এই সিডিসির মাধ্যমে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধপত্র এবং রোগ নির্ণয়ের জন্য যে সমস্ত কিট প্রয়োজন আছে সমস্তগুলো এগুলো আমাদের আছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চলতি অর্থ বছরে মশার ওষুধ ও সরঞ্জাম কেনায় বরাদ্দ বাড়িয়েছে দ্বিগুণ। মশা নিধনে কীটনাশকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় আগের কীটনাশক পরিবর্তন করে 2,20,00,000 টাকার নতুন কীটনাশক এবং 1 কোটি টাকার ব্লিচিং পাউডার সহ মশা নিধনে খরচ ধরা হয়েছে 7 কোটি টাকা। আমরা যে নতুন কীটনাশকটা ব্যবহার করছি সেটা সর্বনিম্ন 89% এবং সর্বোচ্চ 98% পর্যন্ত সেটা কাজ করে। আমরা সেটা ফিজিক্যাল টেস্ট করে দেখেছি। সামনে ডেঙ্গুর যে মৌসুম, এই সময়টাতে ভয়াবহতা কী হতে পারে সে নিয়ে চিন্তিত নগরবাসী। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কার্যক্রমকে জোরদার করার পাশাপাশি নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি খুলনায়, জানবো সেখানকার ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। চট্টগ্রামের মতো খুলনার চিত্র একই রকম নয়। এখনও এই অঞ্চলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়নি। গত বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিল প্রায় 200+ মানুষ। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। দেশের অন্যান্য অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও খুলনায় কিছুটা কম। তবুও প্রস্তুত রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিট। এছাড়া মশা নিধনের জন্য কাজ করে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশনের মশক নিধন বিভাগ। ডেঙ্গু সচেতনতা নিয়ে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। চলতি বছর রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হলেও কিছুটা ব্যতিক্রম খুলনায়। গত 1 মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত মাত্র 2 জন। গত বছর প্রতিদিন প্রায় 20 জন করে রোগী হাসপাতালে ভর্তি হতো। মূলত নগরীর বাইরে রূপসা ও দিঘলী উপজেলা, যশোরের কেশবপুর ও মনিরামপুর এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল বেশি। এসব এলাকায় বদ্ধ জলাশয় থাকায় এডিস মশার উৎপত্তিও বেশি। আক্রান্ত ও প্রাদুর্ভাব কম হলেও সতর্ক অবস্থানে খুলনার হাসপাতালগুলো। এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নারী ও পুরুষের জন্য আলাদা 2টি ইউনিট চালু রয়েছে। রোগীদের তদারকির জন্য রয়েছে আলাদা টিম। খুলনার মধ্যে থেকে এখনও পর্যন্ত এই পরিমাণ কোনো কিছু পাওয়া যায়নি। আমরা ডেঙ্গু যখন প্রাদুর্ভাব হয় তখন আমরা ইউজুয়ালি ডেঙ্গুর জন্য আমরা আলাদা ওয়ার্ড খুলে থাকি এবং সেখানে তার চিকিৎসা হয়। এদিকে মশা নিধনে সিটি কর্পোরেশনের মশক নিধন বিভাগে জনবল বাড়ানো হয়েছে। এছাড়া 75 জন কর্মী 31টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ওষুধ স্প্রে করছে। বাসা বাড়ি থেকে এসি বা অন্য কোথাও পরিষ্কার পানি থেকে যাতে ডেঙ্গু না, মানে এডিস মশা না জন্মায়, সেটা হলো আমরা সেই চেষ্টা করতেছি। এবং আমাদের রুটিন ওয়ার্ক, ফগিং, সেগুলো আমাদের আমরা চলমান আছে, আমাদের ওষুধও পর্যাপ্ত আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত কয়েক বছরের মধ্যে 2019 সালে সারা দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করে। আক্রান্ত হয় 1 লাখের বেশি মানুষ, আর সবচেয়ে বেশি 281 জন মারা যায় 2022 সালে। তরিকুল ইসলাম, এখন খুলনা।